বন্ধুরা, আজকে শুভ সন্ধ্যা বলে ভিডিও শুরু করছি না, তার কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার বিজ্ঞাপন সম্পর্কে আমি গতকালই জানতে পেরেছি এবং সেই জন্য আমার মনে হলো যে আজকের ছুটির দিনে ভিডিওটা তোমাদের সামনে সকালবেলাতেই নিয়ে আসা যাক। সেটা হচ্ছে যে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার সম্পূর্ণ নোটিফিকেশন এবং তার যে সিলেবাস প্যাটার্ন সবকিছু সম্পর্কে বিস্তারিত যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেটা জানার পর আমার মনে হয়েছে যে তোমরা যারা মানে আমার চ্যানেল দেখো তারা বহুদিন ধরেই বারবার করে বলে আসছো যে নতুন কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে না, যদিও সেটা রাজ্য স্তরে, ঠিক আছে, কিন্তু সেই হিসাবে এই যে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি সেটা তোমরা একবার পরীক্ষা করে দেখতে পারো। কারণ এখানে টোটাল ভ্যাকেন্সির কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টেন্টেটিভ, মোটামুটি বলা হয়েছে প্রায় 20,000 ভ্যাকেন্সি। তাহলে আশা করা যেতে পারে যে ভবিষ্যতে সাধারণত এই ধরনের ভ্যাকেন্সিগুলো তো বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে 20,000 থেকে সেটা আরো অনেকটাই আর কি মানে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা সব থেকে আর কি মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পরীক্ষার যে প্যাটার্ন সেগুলো অন্যান্য বছর যে ধরনের হয় সেইগুলো থেকে কিন্তু আর কি মানে যথেষ্ট পরিমাণে পরিবর্তন হয়েছে। বিশেষত আমি যখন পরীক্ষাটা দিয়েছিলাম একবার, তা সেটার থেকে এই পরীক্ষার প্যাটার্নে অনেকটাই আর কি মানে পরিবর্তন এসেছে। কি ধরনের পরিবর্তন এসছে সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সামনে একটা বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে এই পরীক্ষার টিয়ার ওয়ান যেটা, সেই টিয়ার ওয়ান অপরিবর্তিত আছে, অর্থাৎ সেখানে রিজনিং বা জিআই, তার সাথে হচ্ছে মানে ম্যাথামেটিক্যাল এবিলিটি যেটা, তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস এর পার্ট, এবং তার সাথে ইংরেজি, এই যে অংশটা সেটা পুরোপুরি অপরিবর্তিত রয়েছে। এই অংশের মধ্যে বিশেষভাবে কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি। কিন্তু যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এই যে টিয়ার ওয়ান, সেই টিয়ার ওয়ানের নম্বরটা পরবর্তীকালে কোথাও আর যোগ হবে না, এটা শুধুমাত্র একদম মানে কোয়ালিফাইং নেচার যেটা সেটা হবে। অর্থাৎ আমরা WBCS পরীক্ষার ক্ষেত্রে যেমন দেখি প্রিলিমস যেটা সেটা শুধুমাত্র আর কি মানে কোয়ালিফাইং নেচার, একই রকম ভাবে এবার টিয়ার ওয়ান যেটা সেটা কোয়ালিফাইং নেচার হবে। আগে যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে অংশটা সেই অংশটার সাথে টিয়ার টু এর নম্বরটাকে যোগ করা হতো, কিন্তু এখন থেকে বা শুধুমাত্র এইবারের জন্য অন্তত যে নোটিফিকেশনটা এসছে সেখানে শুধুমাত্র এই যে টিয়ারটা সেটা থাকবে একদমই কোয়ালিফাইং নেচার, এটা যোগ করা মানে পরবর্তীকালে এর কিছু পরিবর্তন হবে না। দু নম্বর যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হচ্ছে এর আগে একটা টিয়ার থ্রি বলে একটা অংশ ছিল যেখানে ডেসক্রিপটিভ রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু এবার টিয়ার থ্রি যেটা সেটাকে পুরোপুরিভাবে মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ টিয়ার থ্রির যে এক্সামটা সেটা আর কোথাও থাকবে না এবং সেটা কাউকেই দিতে হবে না, ঠিক আছে। তিন নম্বর যে পরিবর্তন বা যে পরিবর্তনটা সব থেকে আর কি মানে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে টিয়ার টু এর যে পরিবর্তন, টিয়ার টু তে বলা হয়েছে যে পেপার ওয়ান, পেপার টু এবং পেপার থ্রি, তার মধ্যে পেপার টু এবং পেপার থ্রি এই যে দুটো অংশ সেটা সবার জন্য নয়, সেটা বিশেষ বিশেষ কিছু পোস্ট আছে সেগুলোর জন্য পেপার টু এবং পেপার থ্রির পরীক্ষা দিতে হবে, কিন্তু পেপার টু যেটা সেটা সবার জন্যই দিতে হবে এবং পেপার টু এর যে মার্ক সেটার উপর ভিত্তি করেই কিন্তু প্রায় সমস্ত কিছু নির্ধারিত হয়ে যাবে। তা এখানে পেপার টু তে কিরকম রাখা হয়েছে সেটা আমরা দেখতে চাই। দেখো, আগে পেপার টু তে যেটা ছিল সেটা মানে সেটা টিয়ার টু তে যেটা ছিল সেটা হচ্ছে দুটো পেপারের পরীক্ষা নেওয়া হতো, একটা হচ্ছে মানে ম্যাথামেটিক্স আর একটা হচ্ছে ইংরেজি। ম্যাথামেটিক্স 200 নম্বর, 100টা প্রশ্ন থাকতো 2 নম্বর করে, আর ইংরেজি হচ্ছে 200 নম্বরের পরীক্ষা ছিল। কিন্তু এবারে সেই জায়গাটাতে একটা পরিবর্তন চলে এসছে। কিরকম পরিবর্তন এসছে, পরিবর্তনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে এই যে পেপার ওয়ান অর্থাৎ টিয়ার টু এর যে পেপার ওয়ান, সেই পেপার ওয়ান এর ক্ষেত্রে মোটামুটি দেখানো হয়েছে যে তিনখানা পার্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে। তার মধ্যে একটা যেটা রয়েছে সেটা হচ্ছে সেকশন ওয়ান। দেখো, এই যে সেকশন ওয়ানটা রয়েছে সেই সেকশন ওয়ান এর ক্ষেত্রে কি হয়েছে না, সেকশন ওয়ান এর ক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং রিজনিং দুটো পার্টকেই এখানে যোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাথামেটিক্স যে পার্টটা রয়েছে সেখান থেকে মোট 30টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটার জন্য নাম্বার হবে 3 নম্বর করে। আবার রিজনিং বা জিআই যেটা সেটাতেও আর কি মানে 30 নম্বর থাকবে এবং সেটার থেকেও থাকবে হচ্ছে 3 নম্বর করে। অর্থাৎ এই যে মানে শুরুটা সেখানে মোট 60টা প্রশ্ন এবং 60টা প্রশ্নের মধ্যে 3 নম্বর করে, অর্থাৎ 3×6=18, 180 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। এবং এই সেকশন ওয়ান এর জন্য কিন্তু সময় যেটা দেওয়া হয়েছে সেই সময়টা পরিষ্কারভাবে বলা হয়েছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 30টা রিজনিং এবং 30টা ম্যাথামেটিক্স এর যে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এবং আগে যেটা ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে 2 নম্বর থাকতো এখন সেটা থাকবে হচ্ছে 3 নম্বর। এরপরে যদি আমরা সেকশন টু তে যাই তাহলে সেকশন টু তে যেটা আমরা দেখতে পাবো
সেটা হচ্ছে সেখানে ইংরেজি দেওয়া হয়েছে এবং ইংরেজির সাথে দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। এবার এই যে ইংরেজির অংশটা দেওয়া হয়েছে সেই ইংরেজির অংশে দেওয়া হয়েছে 45 খানা প্রশ্ন এবং তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে সেটার মধ্যে দেওয়া হয়েছে 25টা প্রশ্ন। এবার এগুলোও কিন্তু পুরোপুরিভাবে 3 নম্বর করে আর কি মানে দেওয়া হয়েছে। এবার যদি আমরা 45 এবং 25 যোগ করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 70টা প্রশ্ন এবং এই 70টা প্রশ্ন 3 নম্বর করে, অর্থাৎ এখানে প্রায় 210 নম্বরের একটা এক্সাম আমাদেরকে দিতে হবে এবং সেটাও কিন্তু সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা। তাহলে আমাদের সেকশন 1 যেটা সেটার জন্য থাকলো হচ্ছে 2 ঘন্টা সময়, সেকশন 2 যেটা সেটার জন্য থাকলো এই 1 ঘন্টা সময়, সেকশন 2 যেটা সেটার জন্য থাকলো আমাদের 1 ঘন্টা, মানে দুটো মিলিয়ে কিন্তু আমাদের থাকলো হচ্ছে টোটাল 2 ঘন্টা সময়। আর একটা যেটা সেকশন 3 দেওয়া হয়েছে সেই সেকশন 3 মধ্যে যে পার্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে কিন্তু নলেজ রাখতে হবে এবং কম্পিউটারের একটা পরীক্ষা দিতে হবে। এবং এই যে কম্পিউটারের পরীক্ষাটা সেটার জন্য যে টাইমটা নির্ধারণ করা হয়েছে সেই টাইমটা নির্ধারণ করা হয়েছে হচ্ছে মোটামুটি আর কি মানে 15 মিনিট সময়, ঠিক আছে? 15 মিনিট সময়ের মধ্যে তোমাকে 20টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং 20টা প্রশ্ন সেখানে আজ কি মানে 3 নম্বর করে, তাহলে 3×20=60, তাহলে সেটার জন্য থাকলে হচ্ছে 15 নম্বর সময়, 15 মিনিট সময়। আর একটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা ডেটা এন্ট্রি টেস্ট তোমাকে দিতে হবে। এতদিন পর্যন্ত ডেটা এন্ট্রি টেস্টটা এই TR2 তে কোথাও ছিল না, কিন্তু এবার এটা অ্যাড করা হয়েছে এবং এই যে ডেটা এন্ট্রি টেস্ট স্পিড টেস্টটা সেখানটা কিন্তু তোমার জন্য পুরোপুরিভাবে বলে দেওয়া হয়েছে যে এটা কম্পালসারি। যদিও সেটা আর কি মানে কোয়ালিফাইং নেচার, কিন্তু কোয়ালিফাইং নেচার হলেও সেটা আর কি মানে পুরোপুরিভাবে কম্পালসারি এবং সবাইকে দিতে হবে। এবং সবচেয়ে যেটা আর কি মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কোয়ালিফাইং নেচারে 15 মিনিটের মধ্যে 2000 কি ডিপ্রেশন, 15 মিনিটের মধ্যে 2000 কি ডিপ্রেশন যেটা সেটার কথা আর কি মানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। আর একটা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পেপার টু এর এই যে পেপার 1টা সেটা কিন্তু আর কি মানে সেকশনাল কাট অফ থাকবে। এবং আমাদের এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি ম্যাথ রিজনিং খুব ভালো বাকিগুলো আমি ভালো দিতে পারলাম না, বা আমি GS ইংরেজি ভালো পারি কিন্তু আমি বাকিগুলো ভালো দিতে পারলাম না, এই জিনিসটা কিন্তু এবার আর চলবে না। প্রত্যেকটা ক্ষেত্রে UR অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি যেটা সেটার ক্ষেত্রে কিন্তু মিনিমাম স্কোর যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 30% মিনিমাম স্কোর পরিষ্কার বলা হয়েছে, অর্থাৎ সেটা কিন্তু মানে পেতে হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে সিলেবাসে কি ধরনের নতুন জিনিসপত্র যোগ করা হয়েছে। দেখো সিলেবাসে তোমরা যদি প্রিলিমসের সিলেবাস অর্থাৎ TR1 এর সিলেবাসটা দেখো তাহলে সেটার ক্ষেত্রে সিলেবাসে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি, যেরকম সিলেবাস ছিল প্রায় সবকিছুই সেরকম রয়েছে। কিন্তু সেকেন্ড পার্ট অর্থাৎ TR2 যেটা সেটার ক্ষেত্রে ম্যাথামেটিক্সের যে সিলেবাস সেটার মধ্যে একটা জিনিস আমি দেখলাম, মানে আমার যদিও মানে আগের বছরের সিলেবাস অতটা খুঁটিয়ে দেখানি, আমার যেটা মনে হলো যে এখানে ইকুয়েশনের ক্ষেত্রে যে লিনিয়ার গ্রাফের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আর একটা যেটা সেটা হচ্ছে প্রবাবিলিটি, যদিও প্রবাবিলিটির মিন মিডিয়ান বা মোড থেকে প্রশ্ন আসে, এমনকি আমাদের BCS এই ধরনের প্রশ্নগুলো আছে WBCS এর ক্ষেত্রে, এমনকি ওখান থেকে কিছু সিম্পল ক্যালকুলেশনের প্রশ্নও কিন্তু আর কি মানে জিজ্ঞাসা করা হয়েছে। আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে GS এর ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যারা সাধারণত PSC-র এক্সামগুলো দিই তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্টেট ওরিয়েন্টেড যে মানে দেশ ওরিয়েন্টেড যে ধরনের ইতিহাস ভূগোল সেগুলো বেশি করে পড়তে হয়। কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়া পড়লেই হবে না, তার সাথে তার পার্শ্ববর্তী যে সমস্ত নেইবারিং কান্ট্রিজগুলো আছে সেই সমস্ত নেইবারিং কান্ট্রিজের সম্পর্কেও কিন্তু বিস্তারিত জেনে যেতে হবে, তাদের জিওপলিটিক্যাল এবং তাদের আর কি মানে হিস্ট্রি এই সমস্ত যে কালচার সেই সব ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আর কি মানে যথেষ্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। আর একটা যেটা সেটা হচ্ছে কম্পিউটার নলেজের ক্ষেত্রে বললাম, কম্পিউটার নলেজের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে সাইবার সিকিউরিটি, জিমেল এই সমস্ত ব্যাপারগুলো জানতে হবে, যেটা অনেকের কাছেই আর কি মানে একদম নতুন। তাই আমার যেটা এক্ষেত্রে মনে হয় সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আর একটা জিনিস পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিভিন্ন ব্যাপারের ক্ষেত্রে যে সমস্ত এডিটোরিয়ালগুলো হয় সেগুলো পড়া দরকার, কারণ সেখান থেকে প্যাসেজ দিয়ে কিন্তু প্রশ্ন এবারে আসতে পারে, সেই ধরনের কথা এখানে আর কি মানে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা যদি দেখি তাহলে ওভারঅল একটা সিলেবাস ওভারঅল পরিবর্তন। প্রথম কথা যেটা সেটা হচ্ছে এখানে সুবিধার জায়গা যদি আমি বলি তাহলে আমাদের একটা মানে মনে তো বারবার হচ্ছিল যে দীর্ঘদিন কোনো ভ্যাকেন্সি আসছে না, সেক্ষেত্রে এই যে ভ্যাকেন্সিটা সেটা অনেক মানে এসেছে এবং সেটা প্রায় 20,000 ভ্যাকেন্সি। হয়তো স্টেট ওয়াইজ আমরা যদি বিচার করি তাহলে দেখবো যে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে কম হবে, বা স্টেট ওয়াইজ করলে হয়তো দেখা যাবে কোনো স্টেটের ক্ষেত্রে 1,500, কোনো স্টেটের ক্ষেত্রে 1,000 বা তারও কম, কিন্তু তাও একটা 20,000 ভ্যাকেন্সি মানে আমরা মনে করতেই পারি যেটা একটা হিউজ ভ্যাকেন্সি। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ TR3 এখানে তুলে দেওয়া হয়েছে, ফলস্বরূপ দুটো জিনিস মনে করা হয় যে আমরা যারা ইংরেজি লেখার ক্ষেত্রে দুর্বল তাদের ক্ষেত্রে যেমন জায়গাটা অনেকটাই কমে গেল, একই মানে তাদের ক্ষেত্রে জায়গা অনেকটা কমলো মানে তাদের ক্ষেত্রে প্রতিযোগী মানে কষ্ট অনেকটা কমে গেল, একই সাথে পাওয়ার সুবিধাটাও অনেকটা বাড়লো। 2 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে ডেসক্রিপটিভের ক্ষেত্রে খাতা দেখতে হয় এবং একজন লোককে খাতা দেখতে হয় সেক্ষেত্রে সময় বেশি লাগে, কিন্তু এক্ষেত্রে যেটা হলো
সেটা হচ্ছে যে মানে কোনো মানুষ খাতা দেখবে না, ফলে পুরোটা একটা যন্ত্রের মাধ্যমে দেখা হয়, ফলে খাতা দেখার পরিমাণ বাড়বে, আমার খাতা দেখার সময়টা কমবে, এবং আমার যেটা মনে হয় সেটা হয় যে রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটা বেশি ফাস্ট হবে এবং দ্রুত একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হলো। এটা হচ্ছে 2 নম্বর সুবিধার দিক। 3 নম্বর যেটা সুবিধার দিক সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে ছিল বা যারা আর কি মানে ভাবতে শুধুমাত্র অঙ্কের মাধ্যমে পরীক্ষাটাকে ক্র্যাক করে ফেলা যায়, এবার ব্যাপারটা তাদের ক্ষেত্রে একটু আর কি মানে কঠিন হলো, এবং অন্য যারা অপেক্ষাকৃত অঙ্কে কিছুটা দুর্বল বা জিএস এ অনেকটা সবল তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ হলো। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এই যে জিএস ব্যাপারটা ঢোকানো হলো, ফলে যারা শুধু অঙ্কের মাধ্যমে ব্যাপারটা ক্র্যাক করে যেতে পারতো তাদের সেই সুবিধাটা থাকলো না, তাদেরকে জিএস এর একটা হিউজ চাপ দিতে, যতই 25 নম্বর হোক না কেন তার একটা হিউজ চাপ নিতে হবে। তার কারণ হচ্ছে এই পরীক্ষাটাতে সেকশনাল কাট অফ যেটা সেটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর 4 নম্বর যেটা আমার মনে হয়েছে একটু কঠিন হলো সেটা হচ্ছে কম্পিউটার নলেজ, যেটা যেহেতু আমরা এখন একটা ডিজিটাল ইন্ডিয়ার কথা সবসময় বলি সেইটার সাথে সঙ্গতি রেখেই সম্ভবত এই জিনিসটা করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু অঙ্কের যে ব্যাপারটা সেই এই কম্পিউটারের যে নলেজ গুলো বা কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্ন সেই প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা একটা মানে তৈরি হলো। অর্থাৎ টিয়ার 2 এর যে একটা হিউজ পরিবর্তন সেটা দেখে অনেক ক্ষেত্রে দুটো জিনিস মনে করা যেতে পারে, সেটা হচ্ছে ব্যাংকিং এর কিছুটা প্রভাব এখানে পড়লো, 2 নম্বর যেটা সেটা হচ্ছে মানে এই যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস বা ইউপিএসসি এর ক্ষেত্রে যে সিস্যাট এর একটা প্রভাব তৈরি হচ্ছে সেটাও কিন্তু এই এসএসসি এর ক্ষেত্রে চলে এলো, ফলে ভবিষ্যতে যারা আর কি মানে সিস্যাট এর যে পরীক্ষাগুলো তাই ইউপিএসসি সংক্রান্ত তারা এই পরীক্ষাটার দিকে আসতে পারে, বা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছ তাদেরও একটা সুবিধা হলো, সেটা হচ্ছে এই যে ম্যাথামেটিক্স বা রিজনিং, ঠিক আছে, যেটা আমরা 2020 বা 2021 ক্ষেত্রে দেখেছি যে মানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসছে সেটা যারা প্র্যাকটিস করছে যেহেতু তাদের জিএস অনেকটা বড়, তারা কিন্তু এই পরীক্ষাটার ক্ষেত্রে যেতে পারে, ফলে এই পরীক্ষাটার ক্ষেত্রে সুবিধার জায়গা কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে। সুতরাং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রিলিমস এর একটা সময় ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসে, সুতরাং তোমরা যারা এই মানে WBCS বা PSC সংক্রান্ত পরীক্ষাগুলো দাও, তারা যারা অ্যাডভান্স ম্যাথ এখন থেকে করছো বা করতে বাধ্য হয়েছো তাদের যেহেতু জিএস এর পার্ট এবং ইংরেজির পার্ট অনেকটাই ভালো করে তৈরি আছে, তাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই পরীক্ষাটার জন্য খুব ভালো করে প্রস্তুত হতে পারো। আর যারা এতদিন ধরে সিজিএল পরীক্ষা দিয়ে আছো তাদের ক্ষেত্রে অসুবিধার কোনো জায়গা নেই, কারণ নতুন করে পড়ার বলতে শুধুমাত্র কম্পিউটারের জায়গাটা একটু ভালো করে পড়তে হবে। আর আরেকটা চাপ তাদের উপর যে চাপটা ছিল সেটা হচ্ছে এই যে মানে একটা ডেসক্রিপটিভ রাইটিং এ সেই চাপটা কিন্তু অনেকটাই উঠে এলো। আর প্রিলিমসে তোমরা যেহেতু রিজনিং অলরেডি করো বা ম্যাথামেটিক্স অলরেডি করো সেক্ষেত্রে আলাদাভাবে কিছু মানে প্রস্তুতি নেওয়ারও সেরকম কোনো চাপ থাকলো না, সুতরাং যেভাবে প্রিপারেশন নিচ্ছে সেভাবে নিতে থাকো, এবং আমার বিশ্বাস যে যা ডিসেম্বর মাসে যে প্রিলিমসটা হবে সেটা তোমরা খুব ভালোভাবেই ক্র্যাক করবে। সুতরাং খুব ভালো করে ফর্ম ফিল আপের যে অংশগুলো সেগুলো দেখে নাও, এবং একেবারে শেষ দিনে ফর্ম ফিল আপ করবো এরকম মেন্টালিটি না রেখে ভালো করে প্রস্তুত মানে প্রিপারেশন নিয়ে বা বিজ্ঞাপনটা খুব ভালো করে পড়ে নিয়ে দ্রুত ফর্ম ফিল আপ করো। তোমাদের সমস্ত সাফল্যের কামনা আমার চ্যানেল থেকে রইল। এই হচ্ছে আজকের মানে ভিডিওর বিষয়বস্তু। যদি ভালো লাগে, আমি সাধারণত এই ধরনের ভিডিও করি না, স্টেট পিএসসি বা এই জাতীয় বিষয়ে সীমাবদ্ধ রাখি, কিন্তু যেহেতু একটা হিউজ ভ্যাকেন্সি এসছে প্রায় 20,000, তাই আমার মনে হলো যে এই পরীক্ষাটা তোমাদেরকে দেওয়া উচিত। আমি নিজেও TR1 এবং TR2 ক্লিয়ার করেছিলাম প্রথম অ্যাটেম্পটেই 2011-তে, যাই হোক একটা বিশেষ দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে পারিনি, এবং যেহেতু WBCS প্রাইমারি টার্গেট তাই জন্য পরবর্তীকালে এই পরীক্ষাটা দিইনি, কিন্তু এই পরীক্ষাটা আমার যথেষ্ট ভালো বলে মনে হয় এবং স্যালারিও খুব ভালো, ভালো পোস্টিং পাওয়া যায়, ঠিক আছে। সুতরাং তোমরা যারা এই পরীক্ষাটা দিতে চাও তারা খুব ভালো করে প্রস্তুতি নাও, এবং আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। এই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো। আর WBCS এর জন্য প্রিলিমস মেন্স এর কম্বাইন্ড যে জিএস এবং রাইটিং এর যে কম্বাইন্ড কোর্স যেটা 10 অগস্ট থেকে শুরু হয়েছে সেটা যদি কেউ যুক্ত হতে আগ্রহী হও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে নিয়ে আমার সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করো। ভালো থেকো এবং দ্রুত সফল হও।